স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান করোনার ধাক্কার মধ্যেও এবার কন্টেইনার হ্যান্ডলিং এ 44 বছরের রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রাম বন্দর এ পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যা দাঁড়িয়েছে 31,88,000 টিইউস বছর শেষান্তে 32 লাখ ছাড়িয়ে যেতে পারে বললেন বন্দর কর্তৃপক্ষ একই সাথে রেকর্ড ভঙ্গ হচ্ছে জাহাজ হ্যান্ডলিং এর ক্ষেত্রেও বন্দর ব্যবহারকারীরা বলছেন 24 ঘন্টায় বন্দর চালু রাখার সুফল এটি বন্দরের সক্ষমতা বাড়লে আরও বাড়বে বন্দরের গতি আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বুরা জয় রিপোর্টে বিস্তারিত 2019 সালে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যা ছিল 30 লাখ করোনার ভয়াবহতার মধ্যে 2020 সালে এই সংখ্যা 30 লাখের নিচে নেমে আসে প্রায় 31,88,000 কন্টেইনার আমরা হ্যান্ডেল করেছি আর দুই এক দিনের মধ্যে আমরা আশা করছি এটা 32 লক্ষ পার হয়ে যাবে একই সাথে চলতি বছরে জাহাজ হ্যান্ডলিং এর রেকর্ডও ভঙ্গ করেছে বন্দর এ পর্যন্ত আমরা জাহাজ হ্যান্ডলিং করছি প্রায় 4,168টা গত কাল পর্যন্ত এবং কার্গোর ক্ষেত্রেও একই অবস্থা কার্গোর ক্ষেত্রে আমরা প্রায় 11,47,00,000 মেট্রিক টন হ্যান্ডেল করেছি ব্যবহারকারীরা বলছেন 24 ঘন্টা বন্দরের কার্যক্রম সচল রাখার সুফল এটি রিসেন্টলি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ হাতে নিয়েছে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এটাকে অভিনন্দন জানাতে চাই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে হলে আরো কিছু নিত্য নতুন যন্ত্রপাতির সাথে নতুন নিত্য নতুন কিছু নতুন বন্দর টার্মিনাল আমাদের প্রয়োজন হবে সেগুলোর দিকে কিন্তু কর্তৃপক্ষ দৃষ্টি রাখবে বলে আমি আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বন্দরকে আরো আধুনিকায়নের পাশাপাশি কাস্টমস বিভাগীয় পণ্য ছাড় করাতে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান ব্যবসায়ী নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কতটুকু বেড়েছে এবং যে সফলতা অর্জন করেছে এর সুফল ধরে রাখা আসলে কতটা সম্ভব কি কি উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাপারে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আকাশ আপনি যথার্থই বলছেন 44 বছরের রেকর্ড ছাড়িয়েছে এক বছরে যে হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরের সেই হ্যান্ডেলিংয়ের মধ্য দিয়ে রেকর্ড ছাড়িয়েছে কিন্তু আসলে যে এই ধারাবাহিকতা কতটুকু ধরে রাখা যায় সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আমার পাশে আছেন বিজিএমইয়ের সহসভাপতি সাবেক সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী আমি একটু জানতে চাচ্ছি যে বন্দর যে এখন একটা বড় ধরনের একটা সফলতা অর্জন করেছে আসলে সেই সফলতা তো আপনাদের কারণেই কিন্তু আসলে সম্ভব হয়েছে কিন্তু আসলে সম্ভব কি না সেই ধারাবাহিকতা রাখা আপনাকে ধন্যবাদ প্রথমত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে যে রেকর্ড করেছেন এটির জন্য বন্দর ব্যবহারকারী হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর এবং এর জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় আসলে অভিনন্দন পাওয়ার যোগ্য এবং বন্দর ব্যবহারকারী হিসেবে এ ধরনের ইতিবাচক খবরগুলো আমাদের আশা জাগায় ব্যবসা বাণিজ্যে আমরা অনেক বেশি উৎসাহী হই কারণ বাংলাদেশের একটিমাত্র সমুদ্র বন্দর যে বন্দর কিনা সারা দেশের অর্থনীতিকে চালায় এই বন্দর অতএব আমার কোনো দ্বিতীয় এরকম সক্ষম বন্দর নেই যে বন্দরটা মানে এই বন্দরের সাথে প্রতিযোগিতা করতে পারে সেজন্যেই আমার মনে হয় চট্টগ্রাম বন্দর আসলে নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে এই রেকর্ডটা গড়েছেন সেজন্য এটি অত্যন্ত ভালো একটি দিক এবং আমরা আশা করব দেশের ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতি হচ্ছে যে প্রবৃদ্ধিগুলো হচ্ছে ঠিক তার সাথে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতার জায়গাটুকু সেভাবে বাড়াতে হবে আমার যদি 10% গ্রোথ হয় বিজনেসে বন্দর 15% মানে সক্ষমতার জায়গা বাড়ানোর পরিকল্পনা করবেন এটা আমি প্রত্যাশা করি একজন ব্যবহারকারী হিসেবে কারণ বন্দর ভালো থাকলেই কিন্তু আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি আমরা ব্যবসা বাণিজ্যে ভালো থাকব বন্দর যদি মানে আমার প্রত্যাশিত সেবা দিতে না পারে আমার কম্পিটিটিভ অন্যান্য বন্দরগুলোর সাথে তাল মিলিয়ে চলতে না পারে তখন কিন্তু আমি অনেক ক্ষেত্রে অসুবিধায় পড়ি কারণ আমার প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশগুলো ওই বন্দরগুলোর সাথে যারা ব্যবসা করছে তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আমি যদি সেই সুযোগটা না পাই তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হই আমি আসলে দেশ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ি সেজন্যই আমি আশা করব সক্ষমতার জায়গাটা দক্ষতার জায়গাটা আন্তর্জাতিক মানের হতে হবে এবং আন্তর্জাতিক বন্দরগুলোর মতোই আমার এই চট্টগ্রাম বন্দর তৈরি হবে সামনের দিনে আর সে প্রত্যাশা করি যেন আমার দেশের অর্থনীতি এই বন্দরের সাথে জড়িত অর্থনীতির অগ্রগতি এই বন্দরের সাথে জড়িত
আমি আশা করব বন্দর সেই অগ্রগতির জায়গা, সক্ষমতার জায়গা, দক্ষতার জায়গাটুকু ধরে রাখবেন এবং সকল ব্যবসা বাণিজ্যে যারা বন্দর ব্যবহারকারী আছে তারা যেন দিনে দিনে তার কনসাইনমেন্টের ডেলিভারি পায়, খুব দ্রুততার সাথে কাজগুলো সারতে পারে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা আছি এবং সেই প্রত্যাশা বন্দরের প্রতি আমাদের থাকবে সব সব সময়। সক্ষমতা বাড়াতে হলে কি করা দরকার বলে মনে করছেন? যেখানে বে টার্মিনালের কথা আপনারা বলে এসেছেন, আসলে কোন পর্যায়ে আছে বলে মনে করছেন? আমার তো মনে হয় সক্ষমতা বাড়াতে গেলে প্রথমে আমার পর্যাপ্ত জেটি লাগবে, ইয়ার্ড লাগবে, আমার মানে প্রচুর জায়গার বিস্তার ঘটাতে হবে, সম্প্রসারণ করতে হবে, যে কারণে ব্যয় টার্মিনালের কথা আসছে, ব্যয় টার্মিনালটা কিন্তু এখনও সেভাবে অগ্রগতি হয়নি। এখন আমাকে তো কাজ করতে হবে আগামী 10 বছর 20 বছর সামনে আমি কোন জায়গায় আমার দেশের অর্থনীতি যাবে সেটা মাথায় রেখেই তো কাজ করতে হবে। কিন্তু বর্তমান বন্দরের সম্প্রসারণ প্রক্রিয়া যদি অব্যাহত না থাকে তাহলে কিন্তু আমরা আবার সমস্যার মধ্যে পড়ে যাব, কারণ প্রতি বছর ব্যবসা গ্রোথ হচ্ছে, কন্টেনার আমার প্রচুর বাড়ছে, 10-15% বাড়ছে, সেই হ্যান্ডলিংয়ের জন্য আমার পর্যাপ্ত ইয়ার্ডগুলো তো লাগবে, আমার কন্টেনার রাখার জায়গা যেমন লাগবে আমার পর্যাপ্ত জেটি লাগবে, এই জেটিতে কিন্তু কুলায় না, আমার প্রায় আউটারে দিনের পর দিন অনেক সময় ভেসেলগুলো ওয়েট করতে হয়, সে ওয়েটিংটা কিন্তু আমাদের ডেলিভারি পেতে দীর্ঘায়িত হয়, সেটাও আমাদের ক্ষতির কারণ হয় অনেক ক্ষেত্রে। সেজন্য আমার মনে হয় ব্যয় টার্মিনাল প্রজেক্টটা যত দ্রুততার সাথে বাস্তবায়ন করা সম্ভব তত দ্রুততার সাথে বন্দরের সক্ষমতা বাড়বে বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আকাশ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরীর সাথে, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের যে সফলতা সেটা সেটা ধারাবাহিকতা অনেকটা ধরে রাখতে হলে কিন্তু বন্দরের যে বন্দরের যে সক্ষমতা সেই সক্ষমতার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে, বে টার্মিনালের কথা উল্লেখ করেছেন, এমনকি পতেঙ্গা টার্মিনালের কথাও তিনি উল্লেখ করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম প্রতিদিনে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে চলছে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড। উন্নয়নের নামে নির্বিচারে পাহাড় ও গাছ কাটার কারণে হুমকির মুখে পরিবেশ। এখন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করা না গেলে পাহাড়ে দেখা দিতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। কবির হোসেন সিদ্দিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিগত কারণে পার্বত্য জেলাগুলোতে পাহাড় বা মাটি ধ্বংস হয়, কিন্তু অপরিকল্পিতভাবে চাষাবাদ, পাহাড় কাটা ও বৃক্ষ নিধনের ফলে তিন পার্বত্য জেলায় প্রতি বছর পাহাড় ধ্বস, বন্যাসহ নানা দুর্যোগে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। আমাদেরকে গাছ-বাছ কাটা নিয়ন্ত্রণে আনতে হবে, পাহাড় কাটা সম্পূর্ণ একটা নিয়ন্ত্রণে আনতে হবে। স্থানীয় বিশেষজ্ঞরা মনে করছেন প্রকৃতি তার নিয়মে চলবে, তার চলার গতিকে যখন মানুষ বাধাগ্রস্ত করে তখনই এসব দুর্যোগগুলো দেখা দেয়। প্রকৃতি যে তার গতিতে চলছে এটাকে চলতে দিতে হবে এবং পাহাড় কাটা নিয়ন্ত্রণে আনতে হবে। স্থানীয়দের অভিযোগ পাহাড় ধ্বংস ও গাছ কাটা রোধে আইন থাকলেও পার্বত্য জেলাগুলোতে তার প্রয়োগ নেই। পরিবেশ বান্ধব উন্নয়ন ধারণা নিয়ে না আসলে আমাদের পাহাড় রক্ষা করা, পাহাড় দশ থেকে মানুষকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। আদি বা সনাতনী পদ্ধতিতে চাষাবাদ, পাহাড় কেটে বসতি স্থাপনের কারণে পাহাড় ধ্বংস ও মাটি ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধ্বংস রোধ করতে হলে পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ বৃদ্ধি করতে হবে। বন জঙ্গলে বিভিন্নভাবে গাছ কাটার ফলে বনভূমি, জীব বৈচিত্র্য বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে, সুতরাং সরকার প্রয়োজন তাদেরকে এই চাষ থেকে এনে নতুনভাবে একটা জীবিকার পথ দেখে দিলে এটা জাতির জন্য অর্থাৎ দেশের জন্য এটা একটা মঙ্গল। যদি বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করা হয়, বিভিন্ন ধরনের বেরিয়ার ব্যবহার করে চাষাবাদ করা হয় তাহলে ভূমিক্ষয় কমে আসবে, পাহাড়কে কোনো অবস্থাতেই কাটা যাবে না বা আলগা করা যাবে না। ভূমি সংকটের কারণে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসন করা হচ্ছে না, তবে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি হলে সরকারি খাস জমিগুলোতে তাদের পুনর্বাসন করা হবে বলে তিনি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় 1,666টি নমুনা পরীক্ষা করে 16 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার 0.96%। এদিকে এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের অ্যান্টিজেন টেস্ট সহ 14টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত 13 জন মহানগর এলাকার ও 3 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,02,615 জন। এর মধ্যে মহানগর এলাকায় 74,250 জন এবং উপজেলায় 28,365 জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা 1,332 জনের মধ্যে 723 জন মহানগর এবং 609 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, পাহাড় কাটা, ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগে তার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 7.5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সূত্রে জানা যায়, বায়ু দূষণের অপরাধে ক্যাফে পানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে 10,000 টাকা, পাহাড় কাটার অভিযোগে কামরুল হাসান বাচ্চু নামে এক ব্যক্তিকে 10,000 টাকা, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের জন্য এস রহমান ব্রিক্স, আল মদিনা ব্রিক্স, এএসএস ব্রিক্স, নির্মাণ ব্রিক্স, নির্মাণ এসএসএসএমএস ব্রিক্স সহ 1,00,000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের জন্য জননী ব্রিক্স কর্পোরেশনকে 1,00,000 টাকা, আনোয়ার ব্রিক্সকে 50,000 টাকা, এনএস ব্রিক্স এবং আমিন ট্রেডিং কর্পোরেশনকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে খাল ভরাটের অপরাধে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে 28,000 টাকা ও আবু সৈয়দ নামে আরেক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করা হয়। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী উৎসব। ওমানে কর্মরত চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে হোটেল ভেরিসনে আয়োজন করা হয়। এ সময় প্রবাসীদের কল্যাণে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, ওমান প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী, সিআইপি সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের ওমান প্রবাসী ও পরিবারের সদস্যরাও এতে যোগদান করেন। নৈশভোজের পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। দর্শক, 31st নাইট উপলক্ষে নিরাপত্তার খবর জানাতে সরাসরি ব্রিফ করছেন ডিএমপি প্রধান, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এলাকা ভিত্তিক হয়ে থাকে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, একটি হাতিরঝিল কেন্দ্রিক এবং আরেকটা বনানী গুলশান এই দিকে এই কেন্দ্রিক। তো এই তিন দিকে আমাদের ব্যবস্থা থাকবে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেখানে রাত 8টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারা ব্যতীত বা কর্মচারী এরা ব্যতীত কেউ এই ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারবে না। আমাদের চারিদিকেই কঠোর চেকপোস্ট থাকবে। আমরা অনুরোধ করব যে যাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার যদি কোনো প্রয়োজন পড়ে, তাহলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে যেন তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে এখানে ঢুকেন, তাছাড়া কেউ ঢুকতে পারবেন না। আর আমাদের হাতিরঝিল এলাকাটা আমরা কর্ডন করে রাখবো, কারণ এখানে রাত্রেবেলা কোনো এই ধরনের আনন্দ উৎসব করা বা গান বাজনা করা বা নাচানাচি করা এইগুলো আমরা এই এলাকায় আমরা অনুমতি দিই না, ফলে এটি কমপ্লিটলি বন্ধ থাকবে। পাসার বাই কেউ যদি থাকে রাত্রে 8টার ভিতরে আমরা অনুরোধ করব যে আমাদের এই হাতিরঝিল এলাকাটা ত্যাগ করা বা ক্রস করা। আর গুলশান এলাকাও একই ব্যাপার, আমাদের চারিদিকে চেকপোস্ট থাকবে, যারা ওই অঞ্চলের সম্মানিত নাগরিক তারা পরিচয় পত্র অথবা ওনার পরিচয় দিয়ে ঢুকতে পারবেন, বেরো হতে পারবেন, কিন্তু সাধারণ সর্বসাধারণের জন্য আমাদের ওই এলাকাটা সিল করা থাকবে। এটার পাশাপাশি আপনারা জানেন নগরীর বিভিন্ন উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করা হয়। আমরা করোনার কারণে এবং উন্মুক্ত স্থানে এই ধরনের অনুষ্ঠান করার জন্য কেউ আমাদের কাছে কোনো অনুমতিও প্রার্থনা করে না, ফলে আমরা এই শহরের কোথাও উন্মুক্ত স্থানে এই ধরনের কোনো পার্টি আয়োজনের বিপক্ষে এবং এটা যেতে না হয় আমরা সেটার জন্য নগরবাসীকে অনুরোধ করব। অনেকে বাড়ির ছাদে অনুষ্ঠান করেন, বাড়ির ছাদেও আমরা নিরুৎসাহ করব, কারণ আপনার পাশের বাসার মানুষ এটা এতে বিরক্ত হয়।
যদি আপনার নিতান্তই কোনো কিছু করতে হয় আপনার নিজের ঘরে করেন, বন্ধু বান্ধব নিয়ে বাসার ভিতরে করেন। আর কিছু হোটেলে অনুষ্ঠান হয়, সেখানেও আমাদের বলা আছে যারা অনুষ্ঠান করতে চায় তারা পূর্বাণে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন এবং আমাদের বিধিনিষেধ সাপেক্ষে আমাদের কালচারের সাথে মিলে এই ধরনের কোনো অনুষ্ঠান তারা করতে পারবে। দর্শক, ডিএমপির পক্ষ থেকে জানানো হচ্ছিল 31st নাইট উপলক্ষে বিভিন্ন নিরাপত্তার কথা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী জেলা প্রশাসকের আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতেও আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের বইমেলা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা, সেটি 2 জানুয়ারি পর্যন্ত চলবে। জেলা প্রশাসনের উদ্যোগে এটি মূলত আয়োজন করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। আমরা এখানে এসে যেটি দেখেছি যে 24টি স্টল করা হয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে, বিশেষ করে শিশুদের এবং অন্যান্য যে বইগুলো আছে উপন্যাস সহ অন্যান্য যে বইগুলো আছে ইতিহাসভিত্তিক বিভিন্ন বই নিয়ে কিন্তু এবারের মেলাটি সাজানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের যে জাতীয় বাস্তবায়ন কমিটি আছে তাদের উদ্যোগে এই আয়োজনটি সারা দেশব্যাপী হচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে এটি আজ 30 ডিসেম্বর শুরু হচ্ছে, চলবে 2 জানুয়ারি পর্যন্ত। তো আজকে এটি আরও কিছুক্ষণ পর এটির উদ্বোধন করা হবে, এখনও উদ্বোধন হয়নি, আজকে মূলত শুরু হচ্ছে এবং বিভিন্ন স্টলগুলো গোছানোর কাজ চলছে এখনও। 24টি স্টল আছে চট্টগ্রামের যে বিভিন্ন প্রকাশনীগুলো আছে তারা, বিভিন্ন লাইব্রেরি যারা আছে, বিভিন্ন গ্রন্থাগার, সরকারি গ্রন্থাগার বিভিন্ন জন এবং ঢাকারও বিভিন্ন প্রকাশনী এখানে কিন্তু তাদের স্টল করেছে। একটু আয়োজকদের একজনের সঙ্গে কথা বলতে চাই, আসলে এই আয়োজন সম্পর্কে একটু জানতে চাই, আপনার কাছে জানতে চাই আপনি আসলে কী দায়িত্বে আছেন, আপনার পরিচয় আগে একটু দেবেন। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী, আমি চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক এবং এই আজকের যে মেলা অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা, এই মেলা সার্বিক ব্যবস্থাপনা কমিটির মেম্বার সেক্রেটারি। আচ্ছা, আর জানতে চাই আজকের এই আয়োজন সম্পর্কে, যে 2 তারিখ পর্যন্ত আয়োজন থাকছে, কী কী আয়োজন আপনাদের থাকছে, পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন থাকছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে মূল আয়োজন হলো আমাদের এই 4 দিনব্যাপী যে বইমেলা এটা, এবং এই মেলাকে কেন্দ্র করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আলোচনা অনুষ্ঠান আছে আর কি। কি ধরনের বই আসলে আপনারা এইখানে? বিভিন্ন ধরনের বই পাবেন, তবে যেহেতু মেলাটা হলো বঙ্গবন্ধু এবং স্বাধীনতা বইমেলা, এখানে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা বিষয়ক বইকেই প্রাধান্য দেওয়া হবে। এছাড়া স্বাধীনতার সপক্ষের যত মানে বই আছে এই ধরনের বইগুলো আপনি এখানে পাবেন, মানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুকে জানানোর সুযোগ। হ্যাঁ হ্যাঁ, এবং বাঙালি সংস্কৃতি এই সব মিলিয়ে, অর্থাৎ বাঙালি এবং বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু কেন্দ্রিক যে বই আছে সেগুলোকেই মূলত প্রাধান্য দেওয়া হবে আর কি। উপস্থিতি কেমন হবে বলে আশা করছেন? আমি এখানে প্রচুর উপস্থিতি হবে আশা করছি, কারণ আমাদের ভেন্যুটা আসলে খুব জনবহুল একটা এরিয়াতে এবং প্রতিদিনই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। তো সেজন্যই আমাদের আজকের, আমি আশা করি যে এখানে প্রচুর সমাগম হবে। পর মূলত শুরু হবে, এখনও বিভিন্ন স্টলে বই গোছানোর কাজ চলছে। তো চট্টগ্রামে যে শুরু হয়ে গেল 30 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি, 30, 31, 1, 2 এই 4 দিন, 4 দিনব্যাপী এই বইমেলা। এবং এই বইমেলা উপলক্ষে যেহেতু ডিসেম্বর মাস চলছে, এমনিতেই চট্টগ্রামে উৎসব চলছে, মাসব্যাপী উৎসব চলছে, বিজয় মেলা সহ অন্যান্য আয়োজন আছে। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে, ধন্যবাদ।